রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। বাংলার গ্রামের ছেলে শঙ্কর একটু অন্যরকম। সে স্বপ্ন দেখে আফ্রিকার। ঘটনাক্রমে একটা চাকরিও তার জুটে যায় ইউগান্ডার রেলওয়ে কনস্ট্রাকশন সাইটে। সেখানে সাংঘাতিক সিংহের উপদ্রব। সেখানে কিছুদিন কাজ করার পর শঙ্কর ছোট একটা স্টেশনের স্টেশন মাস্টারের কাজ পেল, সেই স্টেশনের সেই একমাত্র কর্মচারী। সেখানে সিংহ ছাড়াও অন্য কিছু একটা বিপদের আভাস পেল শঙ্কর। চাঁদের পাহাড় দ্বিতীয় পর্ব। ঠিক এই জীবনই সে চেয়েছিল, এ তার রক্তে আছে। এই জনহীন প্রান্তর, এই রহস্যময়ী রাত্রি, অচেনা নক্ষত্রে ভরা আকাশ, এই বিপদের আশঙ্কা, এই তো জীবন। নিরাপদ শান্ত জীবন নিরীহ কেরানির হতে পারে তার নয়। সেদিন বিকেলে ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারে রান্নাঘরে ঢুকতে যাচ্ছে, এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে তিন হাত লাফিয়ে পিছিয়ে। প্রকাণ্ড একটা হলদে খরিশ গোখর তাকে দেখে ফনা উদ্যত করে খুঁটি থেকে প্রায় এক হাত বাইরে মুখ বাড়িয়েছে। আর দু সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়ত তাহলে না, এখন সাপটাকে মারবার কি করা যায়। কিন্তু সাপটা পর মুহূর্তে খুঁটি বেয়ে ওপরে খড়ের চালের মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে। ওই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাঁধতে বসতে হবে। এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জ্বেলে রাখবে। খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যার রান্নাঘরে ঢুকল এবং কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হওয়ার আগেই খাওয়া দাওয়া সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো। কিন্তু স্টেশন ঘরেই বা বিশ্বাস কি? সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে তাকে কি আর ঠেকিয়ে রাখা যাবে? পরদিন সকালে ট্রেনে গার্ডের গাড়ি থেকে একটা নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো। সপ্তাহে দুদিন মোম্বাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এই নির্জন স্টেশনের কর্মচারীদের পাঠিয়ে দেয়। মাসিক বেতন থেকে এর দাম কেটে নেওয়া হয়। যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ভারতীয়, গুজরাট অঞ্চলে বাড়ি। বস্তাটা নামিয়ে সে কেমন যেন অদ্ভুতভাবে চাইল শঙ্করের দিকে, এবং পাছে শঙ্কর তাকে কিছু জিজ্ঞেস করে এই ভয়েই যেন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে পড়ল। কুলির সে দৃষ্টি শঙ্করের চোখ এড়ায়নি। কি রহস্য জড়িত আছে যেন এই জায়গাটার সঙ্গে, কেউ তা ওর কাছে প্রকাশ করতে চায় না। প্রকাশ করা যেন বারণ আছে। ব্যাপার কি? দিন দুই পরে ট্রেন পাশ করে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে। আর একটু হলে সাপের ঘাড়ে পা দিয়েছিল আর কি, সেই খরিশ গোখর সাপ। আগে দেখা সাপটাও হতে পারে, নতুন একটা যে নয় তারও কোনো প্রমাণ নেই। শঙ্কর সেদিন স্টেশন ঘর, নিজের কোয়ার্টার ও চার ধারের জমি ভালো করে পরীক্ষা করে দেখল। সব জায়গায় মাটিতে বড় বড় গর্ত। কোয়ার্টারের উঠোনে, রান্নাঘরের দেওয়ালে, কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইঁদুরের মাটি। তবুও সে কিছু বুঝতে পারল না। একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে। রাত অনেক, ঘর অন্ধকার। হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল। পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোনো ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিল যে সে ভয়ানক বিপদে পড়বে। ঘোর অন্ধকার। শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল।
টর্চটা হাতরে পাওয়া যায় না কেন? অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে। হঠাৎ টর্চটা তার হাতে ঠেকল এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বালল। সঙ্গে সঙ্গেই সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপরেই বসে রইল। দেওয়াল ও তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে তুলে ও টর্চের আলো পড়ার দরুন সাময়িকভাবে আলো আঁধারি লেগে থ খেয়ে আছে আফ্রিকার ক্রুর ও হিংস্রতম সাপ কালো মাম্বা। ঘরের মেঝে থেকে সাপটা প্রায় আড়াই হাত উঁচু হয়ে উঠেছে। সেটা এমন কিছু আশ্চর্য নয়, যখন ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তাড়া করে তখন তার ঘাড়ে ছোবল মারে। ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া একরকম পুনর্জন্ম, তাও শঙ্কর শুনেছে। শঙ্করের একটা গুণ বাল্যকাল থেকেই আছে, বিপদে তার সহজে বুদ্ধিভ্রংশ হয় না, আর তার স্নায়ুমণ্ডলীর ওপর সে ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে। শঙ্কর বুঝল, হাত যদি তার একটু কেঁপে যায় তবে যে মুহূর্তে সাপটার চোখ থেকে আলো সরে যাবে সেই মুহূর্তে ওর আলো আঁধারি কেটে যাবে এবং তখনই সে করবে আক্রমণ। সে বুঝল তার আয়ু নির্ভর করছে এখন দৃঢ় ও অকম্পিত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকার ওপর। যতক্ষণ সে এরকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ, কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায়। শঙ্কর টর্চ ধরেই রইল। সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতো। কি ভীষণ শক্তি ও রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া উদ্যত তার কালো মিশমিশে সরু দেহটাতে। শঙ্কর ভুলে গেল চারপাশের সব আসবাবপত্র, আফ্রিকা দেশটা, তার রেলের চাকরি, মোম্বাসা থেকে কিসুমু লাইনটা, তার দেশ, তার বাবা মা, সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জলজলে আলোর দানায় পরিণত হয়েছে। তার বাইরে শূন্য, অন্ধকার, মৃত্যুর মতো শূন্য, প্রলয়ের পরের বিশ্বের মতো অন্ধকার। সত্য কেবল ওই মহাহিংস্র উদ্যত ফনা মাম্বা, যেটা প্রত্যেক ছোবলে 1500 মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্য ওত পেতে রয়েছে। শঙ্করের হাত ঝিমঝিম করছে, আঙুল অবশ হয়ে আসছে, কনুই থেকে বগল পর্যন্ত হাতের কোনো সার নেই। কতক্ষণ সে আর টর্চ ধরে থাকবে? আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয়, জোনাকি পোকা কিংবা নক্ষত্র কিংবা টর্চের ব্যাটারি তেজ কমে আসছে না? সাদা আলো যেন হলদেও নিস্তেজ হয়ে আসছে না? কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো তেমনি জ্বলছে। রাত না দিন, ভোর হবে না সন্ধে হবে, শঙ্কর নিজেকে সামলে নিল। ওই চোখ দুটোর জ্বালাময় দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলেছে। সে সজাগ থাকবে, এ তীপান্তরের মাঠে চেঁচালেও কেউ কোথাও নেই সে জানে। তার নিজের স্নায়ুমণ্ডলীর দৃঢ়তার উপর নির্ভর করছে তার জীবন, কিন্তু সে পারছে না যে
হাত যেন টনটন করে অবশ হয়ে আসছে। আর কতক্ষণ সে টর্চ ধরে থাকবে? সাপে না হয় ছোবল দিক, কিন্তু হাতখানা একটু নামিয়ে সে আরাম বোধ করবে এখন। তারপরে ঘড়িতে টং টং করে তিনটে বাজলো। ঠিক রাত তিনটে পর্যন্তই বোধ হয় শঙ্করের আয়ু ছিল, কারণ তিনটে বাজবার সঙ্গে সঙ্গেই তার হাত কেঁপে উঠে নড়ে গেল। সামনের আলোর দানা দুটো গেল নিভে, কিন্তু সাপ কই? তাড়া করে এলো না কেন? পরক্ষণেই শঙ্কর বুঝতে পারল সাপটাও সাময়িক মোহগ্রস্ত হয়েছে তার মতো। এই অবসর বিদ্যুতের চেয়েও বেগে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগল খুলে ফেলে ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। সকালের ট্রেনে শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছে। ট্রেনের গার্ডকে বলল সে সব ব্যাপার। গার্ড বলল, চলো দেখি স্টেশন ঘরের মধ্যে। ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্নও পাওয়া গেল না। গার্ড লোকটা ভালো, বলল, তবে বলি শোনো, খুব বেঁচে গিয়েছ কাল রাতে। এতদিন কথাটা তোমায় বলিনি, পাছে তুমি ভয় পাও। তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন, তিনিও সাপের উপদ্রবেই এখান থেকে পালান। তার আগে দুজন স্টেশন মাস্টার এই স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়ে মরেছে। আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে থাকে, তার ত্রিসীমানায় লোক আসে না। বন্ধুভাবে কথাটা বললাম, ওপরওয়ালাদের বলো না যেন যে আমার কাছ থেকে এই কথা শুনেছো। তোমাকে ট্রান্সফারের দরখাস্ত করো। শঙ্কর বলল, দরখাস্তের উত্তর আসতেও তো দেরি হবে। তুমি একটা উপকার করো, আমি এখানে একেবারে নিরস্ত্র, আমাকে একটা বন্দুক কি রিভলভার যাওয়ার পথে দিয়ে যাও, আর কিছু কার্বলিক অ্যাসিড। ফেরবার পথেই কার্বলিক অ্যাসিডটা আমায় দিয়ে যাও। ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে নিল এবং দুজনে মিলে সারা দিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালো। পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে স্টেশন ঘরের পশ্চিমের দেওয়ালের কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল। গর্তগুলো ইঁদুরের। বাইরের সাপ দিনের বেলা ইঁদুর খাবার লোভে গর্তে ঢুকেছিল হয়তো। গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিল। ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে এক বোতল কার্বলিক অ্যাসিড পাওয়া গেল। ঘরের সর্বত্র আশেপাশে সে অ্যাসিড ছড়িয়ে দিল। কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল। দু তিন দিনের মধ্যে রেল কোম্পানি থেকে ওকে একটা বন্দুক দিল। স্টেশনে জলের বড় কষ্ট। ট্রেন থেকে যা জল দেয় তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। এখানকার কুয়োর জলও শুকিয়ে গেছে। একদিন সে শুনল স্টেশন থেকে মাইল তিনেক দূরে একটা জলাশয় আছে, সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আছে। স্নান ও মাছ ধরার আকর্ষণে একদিন সে সকালে ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল, সঙ্গে একজন সোমালি কুলি। সে পথ দেখিয়ে নিয়ে গেল। মাছ ধরার সাজ সরঞ্জাম মোম্বাসা থেকে আনিয়ে নিয়েছিল। জলাশয়টা মাঝারি গোছের, চারধারে উঁচু ঘাসের বন, ইউকা গাছ, কাছেই একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান সেরে উঠে ঘন্টা দুই ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলো পেল। মাছ অদৃষ্টে জোটেনি অনেক দিন, তবে আর বেশি দেরি করা চলবে না, কারণ আবার বিকেল চারটের মধ্যে স্টেশনে পৌঁছানো চাই বিকেলের ট্রেন পাশ করবার জন্য। মাঝে মাঝে প্রায়ই সে মাছ ধরতে যায়। কোনোদিন সঙ্গে লোক থাকে, প্রায়ই একা যায়। স্নানের কষ্টও ঘুচেছে। গ্রীষ্মকাল ক্রমেই প্রখর হয়ে উঠল। আফ্রিকার দারুণ গ্রীষ্ম,
বেলা 9টার পর থেকে আর রোদে যাওয়া যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিক বিদিক দাউ দাউ করে জ্বলছে। তবুও সে ট্রেনের লোকের মুখে শুনল, মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে এ নাকি কিছুই নয়। শিগগিরই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবনের গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল, যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশনে পৌঁছতে যখন আর মাইল খানেক বাকি, শঙ্করের কানে গেল সেই রৌদ্রদগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্ফুট আর্তস্বরে কি বলছে। কোন দিক থেকে শটটা আসছে লক্ষ্য করে কিছু দূর যেতেই দেখল একটা ইউকা গাছের নিচে স্বল্পমাত্র ছায়াটুকুতে কে যেন বসে আছে। শঙ্কর দ্রুত পদে তার কাছে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনে তালি দেওয়া ছিন্ন ও মলিন কোট প্যান্ট, এক মুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুশ্রী, দেহ বেশ বলিষ্ঠ ছিল বোঝা যায়, কিন্তু সম্ভবত রোগে কষ্টে ও অনাহারে বর্তমানে শীর্ণ। লোকটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে। তার মাথার মলিন শোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়েছে মাথা থেকে, পাশে একটা খাঁকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতে জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে আসছ? লোকটা কথার উত্তর না দিয়ে মুখের কাছে হাত নিয়ে গিয়ে জলপানের ভঙ্গি করে বলল, শঙ্কর বলল, এখানে তো জল নেই, আমার উপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারবে? অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছল। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল, বিকেলের ট্রেন ওর অনুপস্থিতিতেই চলে গিয়েছে। ও লোকটাকে স্টেশন ঘরে বিছানা পেতে শোয়াল, জল খাইয়ে সুস্থ করল, কিছু খাবারও এনে দিল। সে খানিকটা চাঙ্গা হয়ে উঠল বটে, কিন্তু শঙ্কর দেখল লোকটার ভারী জ্বর হয়েছে। অনেক দিনের অনিয়মে, পরিশ্রমে, অনাহারে তার শরীর একেবারে ভেঙে গেছে, দু চার দিনে সে সুস্থ হবে না। লোকটা একটু পরে পরিচয় দিল, তার নাম ডিয়েগো অ্যালভারেজ, জাতি পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার বর্ণ তামাটে করে দিয়েছে। রাত্রে ওকে স্টেশনে রাখল শঙ্কর, কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল বিপদে। এখানে ওষুধ নেই, ডাক্তার নেই, সকালে ট্রেন মোম্বাসার দিকে যায় না, বিকেলের ট্রেনে গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু রাত কাটতে এখনো অনেক দেরি। বিকেলের গাড়িখানা স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে তো কোনো কথাই ছিল না। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটির শরীরে কিছু নেই, খুব সম্ভবত কষ্ট ও অনাহার ওর অসুখের কারণ। এই দূর বিদেশে ওর কেউ নেই, শঙ্কর না দেখলে ওকে কে দেখবে? ছোটবেলা থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না সে। শঙ্কর যেভাবে সারা রাত তার সেবা করল, তার কোনো নিজের লোক ওর চেয়ে বেশি কিছু করতে পারত না। উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পেছন থেকে চাঁদ উঠছে যখন সে রাত্রে, থমথম করছে নিস্তব্ধ নিশীত রাত্রি, তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল, সিংহের ডাকে সে ধড়মড় করে বিছানায় উঠে বসল। শঙ্কর বলল, ভয় নেই, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়াল। দাঁড়িয়ে চারধারে চেয়ে দেখা মাত্র যেন সে রাত্রের অপূর্ব দৃশ্য
তাকে মুগ্ধ করে ফেলল। চাঁদ উঠছে দূরের আকাশ প্রান্তে, ইউকা গাছে লম্বা লম্বা ছায়া পড়েছে পূব থেকে পশ্চিমে, ঘাসের বন যেন রহস্যময় নিস্পন্দ। সিংহ ডাকছে স্টেশন কোয়ার্টারের পেছনে প্রায় 500 গজের মধ্যে। কিন্তু সিংহের ডাক আজকাল শঙ্করের গা শোয়া হয়ে উঠেছে, ওতে আর আগের মতো ভয় পায় না। রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করেছে ওকে যে ও সিংহের সান্নিধ্য যেন ভুলে গেল। ফিরে ও স্টেশন ঘরে ঢুকল, টং টং করে ঘড়িতে 2টো বেজে গেল। ও ঘরে ঢুকে দেখল রোগী বিছানায় উঠেই বসে আছে। বলল, একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালো ইংরেজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়াল। লোকটার জ্বর তখন কমেছে। সে বলল, এই তুমি কি বলছিলে? আমার ভয় করছে ভাবছিলে, হ্যাঁ ডিয়েগো আলভারেজ ভয় করবে। ইয়াং ম্যান, তুমি ডিয়েগো আলভারেজকে জানো না। লোকটি ঠোঁটে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত হাসি দেখা দিল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হল এ লোক সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল শঙ্করের, বেঁটে বেঁটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরাবহুল হাত, তামাটে দাড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বলল, সরে এসো কাছে, তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারত না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে, তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, হ্যাঁ এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূরে এসে আসো যখন, তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করবার শক্তি আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো, আজ তোমাকে যেসব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তুমি কারো কাছে তা প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসই দিল। তারপরই সেই অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে এমন এক আশ্চর্য, অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনে গেল যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। ইয়াং ম্যান, তোমার বয়স কত হবে? 22? তুমি যখন মায়ের কোলে শিশু, আজ 22 বছর আগের কথা, 1888-89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম, দুনিয়ার কোনো বিপদকেই বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়ায় শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল 2টি গাধা জিনিসপত্র বইবার জন্যে। জাম্বেজি নদী পার হয়ে চলেছি, পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত, শুধু ছোটখাটো পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফিরদের বস্তি। ক্রমে যেন মানুষের বাস কমে এলো, এমন এক জায়গায় এসে পৌঁছানো গেল যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানেই নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগে সোনার স্তরের সন্ধান করি। লোকে কত কি পেয়ে বড় মানুষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়, এ সম্বন্ধে বাল্যকাল থেকে কত কাহিনী শুনে এসেছিল। সেই সব গল্পের মোহই আমায় আফ্রিকায় নিয়ে এসে ফেলেছিল। কিন্তু বৃথায় 2 বছর ধরে নানা স্থানে ঘুরে বেড়ালুম, কত অসহ্য কষ্ট সহ্য করলুম এই 2 বছরে, একবার তো সন্ধান পেয়েও হারালুম।
সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে। তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লাম দুপুরবেলা, কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একরকম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পর বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের তাক ঠিক হয় না, এদিক ওদিক কত খুঁজেও মাছিটা পাওয়া গেল না। কাছেই একটা পাথরের ঢিবি, তার গায়ে সাদা সাদা কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ঢিবিটার গায়ে সেই জিনিসটা নানা স্থানে আছে। বেছে বেছে তারই একটা দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে আপাতত সেটাকে মাছি করে রাইফেলের নলের আগায় বসিয়ে নিলাম। তারপর বিকেলে সেখান থেকে আবার উত্তর মুখে রওনা হয়েছি। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথা ক্রমেই ভুলে গিয়েছি। 3-15 পর একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে দুজন মাথাবেল কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম। তার নাম জিম কাটা, আমার মতোই ভবঘুরে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বললে, বন্দুকের মাছি তোমার এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল, বললে, তুমি বুঝতে পারোনি এই জিনিসটা খাঁটি রূপো, খনিজ রূপো। এ যেখানে পাওয়া যায় সাধারণত সেখানে রূপোর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9,000 আউন্স রূপো পাওয়া যাবে। সে জায়গাতে এক্ষুনি চলো আমরা যাই, এবার আমরা লক্ষ্যপতি হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কার্টারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সেই পথে আবার এলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা করে, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার বিরাট দিক দিশাহীন মরুভূমিবধ ভেল্ডের মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সে স্থান নির্ণয় করতে পারলাম না। যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়ে দিয়েছিলাম, হত লক্ষ্য করিনি জায়গাটা। আফ্রিকার ভেল্ডে কোনো চিহ্ন বড় একটা থাকে না যার সাহায্যে পুরনো জায়গা খুঁজে বার করা যায়, সবই যেন একরকম। অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপোর খনির আশা ত্যাগ করে গুয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে ছাড়ল না, তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিল। তার সে শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখনো আমার খুব কষ্ট হয়। তৃষ্ণার কষ্টটাই এই ভ্রমণের সময় সব কষ্টের চেয়ে বেশি বলে মনে হয়েছে আমাদের কাছে। তাই এখন থেকে আমরা নদীপথ ধরে চলব, এই স্থির করা গেল। বনের জন্তু শিকার করে খাই, আর মাঝে মাঝে কাফির বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফির বস্তিতে আশ্রয় নিয়েছি। সেই দিন দুপুরের পরে কাফির বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম 5-6 বছরের একটা ছোট্ট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে, তার পেটে নাকি ভয়ানক ব্যথা, সবাই কাঁদছে ও দাবাদাবি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই দানও চেপেছে, ওকে মেরে না ফেললে ছাড়বে না। তাকে ও তার বাপ মাকে জিজ্ঞেস করে এইটুকুই জানা গেল, সে বনের ধারে গিয়েছিল, তারপর থেকে তাকে ভূতে পেয়েছে। আমি ওর অবস্থা দেখে বুঝলাম কোন বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো কোন বনের ফল সে খেয়েছিল কিনা, সে বলল হ্যাঁ খেয়েছিল। কাঁচা ফল? মেয়েটা বললে ফল নয় ফলের বীজ, সে ফলের বীজই খাদ্য। এক ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের বাক্স ছিল, গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব। 15 দিন আমরা সে গ্রামে সর্দারের অতিথি হয়ে রইলাম। ইলান্ড হরিণ শিকার করি আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেবার সময় কাফির সর্দার বললে, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না, বেশ খেলবার জিনিস,
দেবে সাদা পাথর? দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফলের মতো বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিল। জিম ও আমি বিস্ময়ে চমকে উঠলাম। জিনিসটা হীরে, হ্যাঁ হীরে, খনি বা খনির ওপরকার পাথরে মৃত্তিকা স্তর থেকে পাওয়া পালিশ না করা হীরের টুকরো। কাফের সর্দার বললে, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরের বড় পাহাড় দেখছো ধোঁয়া ধোঁয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি, জায়গা ভালো নয়, ওখানে বুনিপ বলে উপদেবতা থাকে। অনেক চাঁদ আগেকার কথা, আমাদের গ্রামের তিনজন সাহসী লোক কারো বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল, আর ফেরেনি। আর একবার একজন তোমাদের মতো সাদা মানুষ এসেছিল, সেও অনেক অনেক চাঁদ আগে, আমরা দেখিনি, আমাদের বাপ ঠাকুর দাদাদের আমলের কথা, সে গিয়েও আর ফেরেনি। কাফের গ্রাম থেকে বার হয়ে পথে আমরা ম্যাপ মিলিয়ে নিলাম। দূরের ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট ব্যাপারটা হচ্ছে রিক্টার্স বেল্ট পর্বত শ্রেণী, দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা বন্য অজ্ঞাত বিশাল ও বিপদ সংকুল অঞ্চল। দু একজন দুর্ধর্ষ দেশ আবিষ্কারক বা ভৌগোলিক বিশেষজ্ঞ ছাড়া কোনো সভ্য মানুষ সে অঞ্চলে পদার্পণ করেনি। ওই বিস্তীর্ণ বনপর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা, তার ম্যাপ নেই, তার কোথায় কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনেই তখনই স্থির করলাম ওই অরণ্য পর্বতমালা আমাদেরই আগমন প্রতীক্ষায় তার বিপুল রত্ন ভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছে, ওখানে আমরা যাবই। কাফের গ্রাম থেকে রওনা হওয়ার প্রায় 17 দিন পরে আমরা পর্বত শ্রেণীর পাদদেশে নিবিড় বনে প্রবেশ করলাম। আগেই বলেছি দক্ষিণ আফ্রিকার অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বত শ্রেণী অবস্থিত। জঙ্গলের কাছাকাছি কোনো কাফির বস্তি পর্যন্ত আমাদের চোখে পড়ল না। জঙ্গল দেখে মনে হলো কাঠুরিয়ার কুঠার আজ পর্যন্ত এখানে প্রবেশ করেনি। সন্ধ্যার কিছু আগে আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছেছিলাম। জিম কার্টারের পরামর্শ মতো সেইখানেই আমরা রাত্রের বিশ্রামের জন্য তাঁবু খাটালাম। জিম জঙ্গলের কাঠ কুড়িয়ে আগুন জ্বাললে, আমি লাগলাম রান্নার কাজে। সকালে এক জোড়া পাখি মেরেছিলাম, সেই পাখি ছাড়িয়ে তার রোস্ট করব, এই ছিল মতলব। পাখি ছাড়ানোর কাজে একটু ব্যস্ত আছি এমন সময় জিম বললে, পাখি রাখো, দুপেয়ালা কফি করো তো আগে। আগুন জ্বালাই ছিল, জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি। এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল। জিম বন্দুক নিয়ে বেরোলো, আমি বললাম, অন্ধকার হয়ে আসছে, বেশি দূরে যেও না। তারপর আমি পাখি ছাড়াচ্ছি, কিছু দূরে জঙ্গলের বাইরে দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। একটুখানি থেমে আবার আরেকটা আওয়াজ, তারপরেই সব চুপ। মিনিট 10 কেটে গেল, জিম আসে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে, পেছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখে বললে, ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবাড় করে দেবে, তাঁবুর কাছে টেনে নিয়ে যাই চলো। দুজনে টেনে সিংহর প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। তারপর ক্রমে রাত হলো, খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। অনেক রাত্রে সিংহের গর্জনে ঘুম ভেঙে গেল। তাঁবু থেকে অল্প দূরেই সিংহ ডাকছে, অন্ধকারে বোঝা গেল না ঠিক কত দূরে। আমি রাইফেল নিয়ে বিছানায় উঠে বসলাম। জিম শুধু একবার বললে, সন্ধ্যাবেলার সেই সিংহটা জুড়ি বলেই সে নির্বিকারভাবে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাঁবুর বাইরে এসে দেখি আগুন নিভে গিয়েছে,
পাশে কাঠকুটো ছিল, তাই দিয়ে আবার জোর আগুন জ্বালালাম। তারপর আবার এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। কিছু দূরে গিয়ে কয়েকজন কাফিরের সঙ্গে দেখা হলো, তারা হরিণ শিকার করতে এসেছে। আমরা তাদের তামাকের লোভ দেখিয়ে কুলি ও পথ প্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলাম। তারা বললে, তোমরা জানো না তাই ও কথা বলছ, এ জঙ্গলে মানুষ আসে না, যদি বাঁচতে চাও তো ফিরে যাও। ওই পাহাড়ের শ্রেণী অপেক্ষাকৃত নিচু, ওটা পার হয়ে মধ্যে খানিকটা সমতল জায়গা আছে, ঘন বনে ঘেরা। তার ওদিকে আবার এর চেয়ে উঁচু পর্বত শ্রেণী। ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক, ওখানে বুনিপ থাকে, বুনিপের হাতে পড়লে আর ফিরে আসতে হবে না, ওখানে কেউ যায় না। আমরা তামাকের লোভে ওখানে যাব মরতে? ভালো চাও তো তোমরাও যেও না। আমরা জিজ্ঞেস করলাম, বুনিপ কি? তারা জানে না, তবে তারা স্পষ্ট বুঝিয়ে দিল, বুনিপ কি না জানলেও সে কি অনিষ্ট করতে পারে সেটা তারা খুব ভালো রকমই জানে। ভয় আমাদের ধাতে ছিল না, জিম কাটারের তো একেবারেই নয়। সে আরো বিশেষ করে জেদ ধরে বসল, এই বুনিপের রহস্য তাকে ভেদ করতেই হবে, হীরে পাই বা না পাই। মৃত্যু যে তাকে অলক্ষিতে টানছে তখনও যদি বুঝতে পারতাম। বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল। শঙ্করের মনে তখন অত্যন্ত কৌতূহল হয়েছে, এ ধরনের কথা সে আর কখনো শোনেনি। মুমূর্ষু ডিয়েগো অ্যালভারেজের জীর্ণ পরিচ্ছদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে তার পাকা ভুরু জোড়ার নিচেকার ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল। সত্যিকার মানুষ বটে একজন। অ্যালভারেজ বলল, আরেক গ্লাস জল। জল খেয়ে বৃদ্ধ আবার বলতে শুরু করল, তারপরে শোনো, ঘর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন, কত বিচিত্র বর্ণের অর্কিড ও লায়ানা, স্থানে স্থানে সে বন নিবিড় ও দুষ্প্রবেশ্য। বড় বড় গাছের নিচেকার জঙ্গল এতই ঘন, বড়শির মতো কাঁটা গাছের গায়ে, মাথার উপরকার পাতায় পাতায় এমন জড়াজড়ি যে সূর্যের আলো কোনো জন্মে সে জঙ্গলে প্রবেশ করে কিনা সন্দেহ। আকাশ দেখা যায় না, অত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলের সর্বত্র। বড় গাছের ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধ, যুবা নানা রকমের বেবুন বসে আছে। অনেক সময় দেখলাম মানুষের আগমন তারা গ্রাহ্য করে না, দাঁত খিঁচিয়ে ভয় দেখায়। দু একটা বুড়ো সর্দার বেবুন সত্যি হিংস্র প্রকৃতির, হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসেই আমাদের আক্রমণ করত। জিম কার্টার বললে, অন্তত আমাদের খাদ্যের অভাব হবে না কখনো এই জঙ্গলে। সাত আট দিন সেই নিবিড় জঙ্গলে কাটল। জিম কার্টার ঠিকই বলেছিল, প্রতিদিন একটা করে বেবুন আমাদের খাদ্য যোগান দিতে দেহপাত করত। উঁচু পাহাড়টা থেকে জঙ্গলের নানা স্থানে ছোট বড় ঝর্ণা নেমে এসেছে, সুতরাং জলের অভাবও ঘটল না। একবার কিন্তু এতে বিপদও ঘটেছিল। একটা ঝর্ণার ধারে দুপুরবেলা এসে আগুন জেলে বেবুনের দাপনা ঝলসাবার ব্যবস্থা করছি। জিম গিয়ে তৃষ্ণার ঝোঁকে ঝর্ণার জল পান করলে, তার একটু পরেই তার ক্রমাগত বমি হতে শুরু করল, পেটে ভয়ানক ব্যথা। আমি একটা বিজ্ঞান জানতাম, আমার সন্দেহ হওয়াতে ঝর্ণার জল পরীক্ষা করে দেখি জলে খনিজ আর্সেনিক মেশানো আছে। অপর পাহাড়ের আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণা নেমে আসছে নিশ্চয়ই। হোমিওপ্যাথিক বাক্স থেকে প্রতিষেধক ওষুধ দিতে সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল। বনের মধ্যে ঢুকে কেবল এক বেবুন ও মাঝে মাঝে দু একটা বিষধর সাপ ছাড়া অন্য কোনো বন্য জন্তুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি।
পাখির কথা আর প্রজাপতির কথা অবশ্য বাদ দিলাম, কারণ এইসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্র বর্ণের ও শ্রেণীর পাখি ও প্রজাপতি আর কোথাও দেখতে পাওয়া যাবে না। বিশেষ করে বন্যজন্তু বলতে যা বোঝায় তারা সে পর্যায়ে পড়ে না। প্রথমেই রিক্টার্স ভেল্ড পর্বত শ্রেণীর একটা শাখা পর্বত আমাদের সামনে পড়ল, সেটা মূল ও প্রধান পর্বতের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত বটে, কিন্তু অপেক্ষাকৃত নিচু। সেটা পার হয়ে আমরা একটা বিস্তীর্ণ বনময় উপত্যকায় নেবে তাঁবু ফেললাম। একটা ক্ষুদ্র নদী উপত্যকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। নদী দেখে আমার ও জিমের আনন্দ হল। এইসব নদীর তীর থেকেই অনেক সময় খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায়। নদীর নানা দিকে আমরা বালি পরীক্ষা করে বেড়াই, কিছুই কোথাও পাওয়া যায় না। সোনার একটা রেণু পর্যন্ত নেই নদীর বালিতে। আমরা ক্রমে হতাশ হয়ে পড়লাম। তখন প্রায় 20-22 দিন কেটে গিয়েছে। সন্ধ্যার সময় কফি খেতে খেতে জিম বললে, দেখো আমার মন বলছে এখানে আমরা সোনার সন্ধান পাব, থাকো এখানে আর কিছুদিন। আরো 20 দিন কাটল। বেবুনের মাংস অসহ্য ও অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে। জিমের মতো লোকও হতাশ হয়ে পড়ল। আমি বললাম, আর কেন জিম, চলো ফিরি এবার। কাফির গ্রামে আমাদের ঠকিয়েছে, এখানে কিছু নেই। জিম বললে, এই পর্বত শ্রেণীর নানা শাখা আছে, সবগুলো না দেখে যাব না। একদিন পাহাড়ি নদীটার খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ির রাশির মধ্যে অর্ধপ্রথিত একখানা হলদে রঙের ছোট পাথর আমি ও জিম একসঙ্গেই দেখতে পেলাম। দুজনেই তাড়াতাড়ি সেটা খুঁড়ে তুললাম। আমাদের মুখ আনন্দে ও বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। জিম বললে, ডিয়েগো, পরিশ্রম এতদিনে সার্থক হল, চিনেছ তো? আমিও বুঝেছিলাম, বললাম হ্যাঁ, কিন্তু নদী স্রোতে ভেসে আসা জিনিসটা, খনির অস্তিত্ব নেই এখানে। পাথরখানা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হলদে রঙের হীরের জাত। অবশ্য খুব আনন্দের কোনো কারণ ছিল না, কারণ এতে মাত্র এটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্বত শ্রেণীর কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদে হীরের খনি আছে। নদী স্রোতে ভেসে এসেছে তা থেকে একটা স্তরের একটা টুকরো। সে মূল খনি খুঁজে বার করার অমানসিক পরিশ্রম, ধৈর্য ও সাহস সাপেক্ষ। সে পরিশ্রম, সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটত না, কিন্তু যে দৈত্য ওই রহস্যময় বনপর্বতের অমূল্য হীরক খনির প্রহরী, সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিলে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, বেতার রূপটির সাউন্ড এফেক্টস ও আবহ সঙ্গীত পরিকল্পনায় রিচার্ড, ডিয়েগো অ্যালভারেজের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, শঙ্করের ভূমিকায় এবং গল্পের পাঠক দীপ, অন্যান্য চরিত্রে মীর, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।